ইউটিউবে অন্যদের গান শুনতে পারেন, শিল্পীদের গান শুনলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় কাজগুলো হয়। বাকি ঠেকাগুলো দেওয়ার দায়িত্ব আমার, আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো, সেগুলো তুলে কাজগুলো কোথায় দেবেন আমার গানগুলো শুনতে পারেন, সঙ্গে কিছু ভালো শিল্পীর গান শুনে আপনারা কাজগুলোকে নিতে পারেন। এবার কাজগুলো কোথায় কাজের বহিঃপ্রকাশ ঘটবে ঘটাবেন সেটা আপনার উপর নির্ভর করছে, যে কাজ গানের গতিটাকে আমরা ঠিক রাখবো প্রথম কথা, আর গানকে সুন্দর করার জন্য তবলা বাজানো হয়, অন্য কোনো কারণ নেই, গানটাকে সুন্দর করার জন্য তবলা বাজানো হয়, আরও শ্রুতি মধুর করার জন্য। শ্রুতি মধুর করতে গিয়ে আজকে আমি দাদরা তালের কিছু ছোট ছোট কাজ দেখাবো যেগুলো আপনারা গানে বাজানোর সময় ব্যবহার করবেন। তো গানে বাজানোর সময় আমি আগে থেকেই বলেছি যে ছোট ছোট কাজগুলো করলে শুনতে ভালো লাগে, এবং আপনারা আমার যে গানগুলি করে আমি বাজিয়েছি সেগুলো আপনারা শুনবেন কোথায় কোথায় কাজ করা হয়, কিংবা আপনারা ক্যাসেটও শুনতে পারেন, এখন তো ক্যাসেট নিয়ে ইউটিউবে অন্যদের গান শুনতে পারেন, শিল্পীদের গান শুনলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় কাজগুলো হয়। বাকি ঠেকাগুলো দেওয়ার দায়িত্ব আমার, আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো, সেগুলো তুলে কাজগুলো কোথায় দেবেন আমার গানগুলো শুনতে পারেন, সঙ্গে কিছু ভালো শিল্পীর গান শুনে আপনারা কাজগুলোকে নিতে পারেন। এবার কাজগুলো কোথায় কাজের বহিঃপ্রকাশ ঘটবে ঘটাবেন সেটা আপনার উপর নির্ভর করছে, যে কাজটা কোথায় করলে ভালো লাগবে, কোথায় কাজ করলে গানটা সুন্দর হবে। গানে বাজানো মানে গানের গতিটাকে আমরা ঠিক রাখবো প্রথম কথা, আর গানকে সুন্দর করার জন্য তবলা বাজানো হয়, অন্য কোনো কারণ নেই, গানটাকে সুন্দর করার জন্য তবলা বাজানো হয়, আরও শ্রুতি মধুর করার জন্য। শ্রুতি মধুর করতে গিয়ে আমরা এমন কোনো কাজ করবো না যাতে মধুরতা নষ্ট হয়। তাই দেখুন দাদরা তালের সম্পর্কে যেটা বাজালাম এখন, আজ আমি সেই কাজগুলো আপনাদের কাছে দেখাবো। দাদরা তালের মূল ঠেকাটা আপনারা সবাই জানেন, এগুলো আমার আগে লিঙ্ক দিয়ে দেবো, এগুলো আপনারা দেখবেন এই কাজগুলো আছে। কাজগুলো কী কী করবো এখন, আমি ডবল দাদরা দিয়ে প্রথমে শুরু করছি, মানে তালটাকে দ্বিগুণ করে কী বাজালাম, তা তেরে কেটে তার তা, তা তেরে কেটে তে 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 তা। তাহলে একটা হলো তাড়াতাড়ি তাত্তা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি লিখে দেবো দিলে আপনাদের বাজাতে সুবিধা হবে। আর একটা কী করছি, তাড়াতাড়ি কেটে তাত্তা আগে করেছিলাম, তাহলে তা 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 তাড়াতাড়ি কেটে তাত্তা, তা 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 তাড়াতাড়ি কেটে তা তা, দেখুন আবার তা 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 তাড়াতাড়ি কেটে তা তা, মানে আবার দেখুন, তাহলে
একটা কাজ দেখালাম, আর একটা কাজ দিচ্ছি দেখুন। এটা দেখবেন সব ধরনের গানে এটা বাজে। আপনার ক্যাসেটে 10টা যদি আপনারা গান পান, মানে দাদরা তালের গান যদি 10টা গান আপনারা পান, তাহলে 7-8টা গানে এই প্রকারটা আপনি পাবেনি। ধা তেটে তেটে না ধেটে ধেটে, ধা তেটে তেটে না ধেটে ধেটে, ধা তেরে কেটে না তেরে কেটে, ধা তেটে তেটে না ধেটে ধেটে, এই ধরনেরগুলো পাবেন। তাহলে কী আছে আমি দেখুন, ধা তেটে না ধেটে ধেটে, ধা তেটে তেটে না ধেটে ধেটে, ধা তেটে তেটে না ধেটে ধেটে, ধা তেটে তেটে না ধেটে ধেটে, ধা এটা আপনাকে তেটে তেটেটা খুব ভালো করে অভ্যেস করতে হবে বাড়িতে। তেটে 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 তেটে, এবারে সোজা উল্টো দুটি প্র্যাকটিস করতে হবে। তাহলে দা তেটে তেটে না তেটে, স্লোতে কেমন বাজবে দেখুন। যদি স্লো গান হয় দা দি না না, কিন্তু আমরা কি করছি, গতিটা ডবল করে নিচ্ছি, কেমন করে আরো বেশি শ্রুতি মধুর হওয়ার জন্য। মূল কথা হচ্ছে দাদরা তালের কাজ করতে গেলে ধা তেরে কেটে তাক তেরে কেটে এই কাজটা আপনি ভালো করে তুলুন, কেমন করে thank you.
এটা পরের দিন এটা পরের দিন দেখাবো আজ এই পর্যন্ত এই কটা কাজ দেখালাম এই কাজ কটা প্র্যাকটিস করুন এরপরে আবার আমি লেসন আনবো একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে ভিডিও অনেক লং হবে আপনাদের দেখতে অসুবিধা হবে আর একটা বড় কথা হচ্ছে একসঙ্গে অনেকগুলো বল দিয়ে দিলে কোনটা বাজাবেন আর কোনটা বাজাবেন না হাত গুলিয়ে ফেলবেন আজ এই পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আমার এরকম আকর্ষণীয় নেক্সট ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন একই কথা বলি বারে বারে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের অবশ্যই সামনে দোল আসছে দোলের গান করব আমার কাছে রিকোয়েস্ট আছে দোলের গান আর আপনাদের যদি কোনো দোলের গান রিকোয়েস্ট থাকে করবেন যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের আমি বাজিয়ে শুনিয়ে হেল্প করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার।